ততে পাইছিলি মো পাইছিলি মো মন দে ভাল ততে পাইছিলি মো পাইছিলি মো সরি গল তোর স্বার্থ বলি হেই গল স্বার্থ পর কৌ ভুল পাই মতে ভুলিলু রে তু ভুলিলু রে তু মন দেই ভল ততে পাইছিলি মু পাইছিলি মু ভাঙ্গিদেলু মো মন দেহটা মোর জিছি হেলে কাঢ়ি নেলু জীবন মনকু মোর খেলনা ভাবি দেলু মো সাথে খেলি এমিতি ধোকা দেলু রে সাথী মরুছি জলি জলি সাথী হেই রে ছাতি রে ততে পাইছিলি মু পাইছিলি মু সে পছ দিন এতে নির্দয় এতে নিষ্ঠুর হেই গলা তো মন আও কা সাথে চালিবু বলি মো হাত ছাড়ি দেলু ভাবিলু নাহি মো কথা থরে তো বাট বাছি নেলু আজি বি তো বাট চাহি রহিছিলু মন দে ভল ততে পাইছিলি মু পাইছিলি মু মন দে ভল ততে পাইছিলি মু পাইছিলি মু নমস্কার দর্শক বন্ধু, দিস ইজ ইয়র হ্যুমেন সাগর। বহুত সুন্দর গীত আজ ডবিংটে হল, এন্ড ইটস এ ভেরি বিউটিফুল স্যাড সঙ্গ। হৃদয় সহ ধন্যবাদ দেবী প্রোড্যুসর সৌভাগ্য নাইক ভাইঙ্কু, যাঙ্কপাই গীত পসিবল হয়েপারছি, এন্ড ম্যুজিক ডিরেক্টর মানস কুমার স্যার, লিরিসিস্ট হচ্ছেন সুনীল মহারণা স্যার। বহুত সুন্দর লেখা, বহুত সুন্দর কম্পোজিশন, নূয়া প্যাটর্ন হয়েছি গোটে বিহু টাইপর, এন্ড আই হোপ অল উইল এনজয় দ সঙ্গ। লাইক করবে, শেয়ার করবে, সবসক্রাইব করি এই গীতকে ডেফিনেটলি এনজয় করবে। নমস্কার দর্শক বন্ধু, মু গীতিকার সুনীল মহারণা। আজ আমার এটি মিলন ভাই স্টুডিও গোটে সুন্দর স্যাড সঙ্গ ডবিং চালিছি, আও গীতকে মিউজিক দিয়েছেন মানস কুমার, গাইছেন আপনার অতি ফেভরাইট সিঙ্গর হ্যুমান সাগর। মু চেষ্টা করছি ভালো লেখাপাই। মোর তো সব গীত পছরে গোটে সত কাহিনী থাকে, এই গীত পছরে মধ্যে গোটে সত কাহিনী অছি, কিন্তু এ কাহিনীটা টিকে নিয়ারা, সবুঠার অলগা কাহিনী। এ কাহিনী হচ্ছে কেন্দ্রাপড়া জেলার রাজকনিকা ওলাভোর অঞ্চলের জনে ভাইঙ্কর কাহিনী, তাঁর হৃদয় ভঙ্গা কাহিনী। মু তাকে প্রেজেন্ট করেছি, ভালো লেখাপাই চেষ্টা করেছি, এবং এ কাহিনী পছরে সেই দুঃখ ভরি রয়েছে। আপনার গীত শুনে সারে জাঁপারে গীতর কাহিনী কম অছি, আহত কষ্ট লাগিলা মতো কাহিনীটা শুনে, যেমি জনকর হৃদয় ভাঙ্গিগলা পরে কষ্ট আসে
ସେଇଟା ମୁଁ ଅନୁଭବ କରିପାରିଛି ଗୀତ ଲେଖିଲା ବେଳେ। ଏ ଗୀତ ବି ମୋ ଆଖିରୁ ଲୁହ ଝରେଇ ଦେଇଥିଲା ଲେଖିଲା ବେଳେ, କାହିଁକିନା କାହାଣୀଟା ସେମିତି ଥିଲା। ଆପଣମାନେ ତ ବୁଝି ସାରିଲେଣି। ମୁଁ ଭାବୁଛି ମୋର ଅନ୍ୟ ଗୀତକୁ ଆପଣମାନେ ଯେତିକି ଭଲ ପାଇବା, ଯେତିକି ସ୍ନେହ ଆଶୀର୍ବାଦ ଦେଇଛନ୍ତି, ଏଇ ଗୀତକୁ ମଧ୍ୟ ସେତିକି ଭଲ ପାଇବା, ସେତିକି ସ୍ନେହ ଦେବେ। ଯଦି ଗୀତଟି ଭଲ ଲାଗେ ତାହେଲେ ଇ ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଆ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ ଏବଂ ଆପଣଙ୍କର ମିଠା ମିଠା କମେଣ୍ଟ ବି ଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ। ନମସ୍କାର, ମୁଁ ସୌଭାଗ୍ୟ କୁମାର ନାୟକ। ଆଜି ଗୋଟେ ଆମର ନୂଆ ଗୀତ ରେକର୍ଡ଼ିଂ ହେଲା, ଯାହାର ରାଇଟର୍ ଅଛନ୍ତି ଆମର ସୁନୀଲ ମହାରଣା, ଆଉ ସିଙ୍ଗର୍ ଅଛନ୍ତି ଆମର ହ୍ୟୁମାନ ସାଗର, ଆଉ ମ୍ୟୁଜିକ୍ ଡାଇରେକ୍ଟର୍ ଅଛନ୍ତି ମାନସ କୁମାର। ତ ଆମେ ଗୋଟେ ନୂଆ ମେସେଜ୍ ଗୋଟେ ଦେବା ପାଇଁ ଚାହିଁଛୁ ସାରା ଓଡ଼ିଶାକୁ, ଯେଉଁଟାକି ଏମିତି କିଛି ଲଭ୍ କରିକି ଯେଉଁଟା ଧୋକା ଖାଉଛନ୍ତି, କିଛି ବି ହେଇଯାଉଛି ଗାଇସ୍, କିଛି ୟୁଥ୍ ସୁଇସାଇଡ଼୍ ବି କରିଦେଉଛନ୍ତି। ସୋ ଆମେ ସେ ମେସେଜ୍ ଏମିତି ଦେଉଛୁ କି ଯେଉଁଟାକି ଆମ ଓଡ଼ିଶାରେ ସେ ଜିନିଷ ନ ହେବା ପାଇଁ ଆମେ ଚେଷ୍ଟା କରିଛୁ, ସମସ୍ତେ ଗୋଟେ ଟିମ୍ ଆମେ ଚେଷ୍ଟା କରିଛୁ ଏ ମେସେଜ୍ ଦେଇକରି ଯେଉଁଟାକି ଆମର ଏ ପ୍ରୋବ୍ଲେମ୍କୁ ରୋକିବା ପାଇଁ। ଫ୍ୟାମିଲି, ବାବା ମାଆ, ଭାଇ ଭଉଣୀ ଏମାନଙ୍କୁ ସପୋର୍ଟ କରନ୍ତୁ। ଆମର ଏ ଗୀତ ଯଦି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗେ ତାହେଲେ ଆପଣ ଏ ଗୀତର ଲାଇକ୍ କରିବେ, ସେୟାର କରିବେ, ଆମ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ। ଧନ୍ୟବାଦ। ନମସ୍କାର, ମୁଁ ମ୍ୟୁଜିକ୍ ଡାଇରେକ୍ଟର ମାନସ କୁମାର। ଆଜି ମିଲନାୟକ ଷ୍ଟୁଡ଼ିଓରେ ଗୋଟେ ସ୍ୟାଡ୍ ସଙ୍ଗ ରେକର୍ଡ଼ିଂ ହେଲା। ଏଇ ଗୀତକୁ ବହୁତ ବଢ଼ିଆ ଭାବରେ ଲେଖିଛନ୍ତି ସୁନୀଲ ମହାରଣା, ଆଉ ଗାଇଛନ୍ତି ହ୍ୟୁମାନ ସାଗର, ମ୍ୟୁଜିକ୍ ମୋର ଅଛି। ଏଇ ଗୀତର ପ୍ରଡ୍ୟୁସର୍ ଅଛନ୍ତି ସୌଭାଗ୍ୟ ନାୟକ, ଆଉ ଆଶା କରୁଛି ଏ ଗୀତ ବହୁତ ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗେ।